এটা তিন চাকা ইলেকট্রিক কার পরিবার হয় তাহলে এটা ছোট পরিবারের জন্য বেস্ট একটা কার বলা যায় আজকে আপনাদের দেখাবো এই যে ইলেকট্রিক ভি নাম হচ্ছে সঙ্গী ইলেকট্রিক কার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক মেহেদী হাসান 24 এর পক্ষ থেকে আর একটি নতুন কারের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা দর্শক আমি কিন্তু মূলত আপনাদেরকে প্রতিনিয়ত নতুন এবং আপডেট এবং গোপন সন্ধান দিয়ে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে যে সন্ধানটি দিব দর্শক খুবই চমৎকার একটি সন্ধান আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সত্যি অনেক উপকার আসবে দর্শক মানে আজকে আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাবো যে গাড়িটি নিয়ে আলোচনা করব দর্শক এই গাড়িটা মানে খুবই চমৎকার একটি গাড়ি যেমন আকিজ মোটরস মানে সবার জন্য গাড়ি নিয়ে আসলো বাংলাদেশের বাজারে মানে এক কথা বলতে ছোটখাটো যারা ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু এটি প্রাইভেট কার আপনারা কিন্তু এতদিন ছোট ফ্যামিলিরা ইউজ করেছেন স্কুটার কিন্তু আজকে আর স্কুটার ইউজ করতে হবে না এখন থেকে আকিজ মোটরস বাংলাদেশের বাজারে নিয়ে আসলো মানে সঙ্গী গাড়ির নাম হলো সঙ্গী যেটা হলো খুবই চমৎকার এবং খুবই এক্সক্লুসিভিটি গাড়ি আমি যদি আপনাদের গাড়িটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি অসাধারণ একটি গাড়ি এটা যদি প্রাইভেট কারের মতো কিন্তু দরজাটা খুলে আপনারা একদম কিন্তু লাক্সারিয়াসভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু সামনে একটি সিট রয়েছে এবং পিছনে কিন্তু তিনটি সিট রয়েছে মোটামুটি আকারে কিন্তু ছোট ফ্যামিলিরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন একদম ভিতরে কিন্তু প্রাইভেট কারের মতো বেশি যদি গরম লাগে আপনাদের তাহলে কিন্তু এই উপরে গ্লাসের সিস্টেম এটা খুলতে পারবেন বিকজ পিছনেরটা কিন্তু খোলা যাবে এটার ভিতরে কিন্তু আপনার এয়ার কুলার সিস্টেম রয়েছে রয়েছে বক্স সিস্টেম রয়েছে কিন্তু খুবই মানে এক কথা বলতে কোনো কমতি নেই এই গাড়িটিতে কিন্তু একদম প্রাইভেট কারের মতো সম্পূর্ণ ডেকোরেশন করা হয়েছে একদম কিন্তু সম্পূর্ণ প্রাইভেট কারের মতো তো দর্শক ভিডিওটি না টেনে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে তো দর্শক চলুন তাহলে আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে মগবাজার শোরুম থেকে আকিজ মোটরস শোরুম থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে পান্না আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আজকে ভিডিওতে মানে ফার্স্ট আজকে তো একদম চমক লাগিয়ে দেবেন আপনাদের আকিজ কোম্পানি বাংলাদেশের বাজারে নতুন গাড়ি নিয়ে আসছে আচ্ছা এটার নাম কি সঙ্গী হ্যাঁ সঙ্গী এটা আচ্ছা দর্শক চলুন তাহলে কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আপু আপনাদের আকিজ মোটরস তো মানে মানে প্রত্যেক মাসেই বলতে গেলে আপনারা নতুন নতুন মানে যে কোনো গাড়ি তো একটা না একটা লঞ্চ করেই মানে যে কোনো গাড়ি হোক নিয়ে আসে জি এখন মানে আমাদেরকে ভিউয়ার্স দের কোন বাই কোন গাড়িটি দেখাবেন আমি আজকে আপনাদের দেখাবো এই যে ইলেকট্রিক ভেহিকল ইলেকট্রিক কার বলা যায় আপনার এটা অনেকের যদি ছোট পরিবার হয় তাহলে এটা ছোট পরিবারের জন্য বেস্ট একটা কার যেহেতু বাংলাদেশের যা ঢাকা শহরে অত্যন্ত যানজটের কারণে আমরা গাড়িতে অনেক ট্রাফিক জ্যামে থাকি কারণে এই গাড়িটা খুবই ছোটোর ভিতরে একটা পরিবারের জন্য সুন্দর একটা গাড়ি এর নাম হচ্ছে সঙ্গী ইলেকট্রিক কার ইলেকট্রিক ভেহিকেল সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল আচ্ছা এটা সম্পূর্ণ তিন চাকা নাকি হ্যাঁ এটা তিন চাকা ইলেকট্রিক কার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খোলা দেখেন এটার ভিতরে কিন্তু এয়ার কুলার আছে ঠিক আছে সম্পূর্ণ এয়ার কুলার আছে অনেকে যদি মানে প্রচন্ড গরম হয় এই যে উপরে যে ছাদটা আছে এটা কিন্তু সুন্দর আপনার খোলা যায় বাতাস সার্কুলেশনের জন্য খোলা যায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোট পরিবার যারা এখানে কিন্তু তিনজন বসা যায় পিছনে তিনজন বসা যায় সামনে একজন ছোট ফ্যামিলি ছোটর ফ্যামিলির জন্য তুমি এটা ইজিলি সবাই চালাতে পারবে দর্শক এক কথা বলতে গেলে আপনারা যারা লক্ষ টাকা দিয়ে মানে কোটি কোটি টাকা দিয়ে প্রাইভেট কার না কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এমনই খুবই চমৎকার মানে এক কথা বলতে খুবই লো প্রাইজের ভিত্তিতে যারা ছোট ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু প্রাইভেট কার আচ্ছা আপু আপনি তো ভিতরে বসে আছেন দেখতেছি এটা ভিতরে তো আপনার মানে এটা ওপেন রয়েছে নাকি ওপেন রয়েছে এই যে দেখেন ডিজিটাল মিটার তারপর এই যে এয়ার কুলার সিস্টেম তারপরে যে এই সব ম্যানুয়াল আপনি সব মানে আপডেট ভার্সন সব কিছু সবই আপডেট ভার্সন না মানে কত কিলোমিটার চলছে বা কত কিলোমিটার চলবে এটা এখানে শো করবে না এটা হচ্ছে হ্যাঁ এখানে শো করবে আচ্ছা আচ্ছা আর এপাশে যদি আমরা বড় এপাশে কিন্তু এয়ার কুলারের মানে মেশিন গুলো রয়েছে নাকি এয়ার কুলার সিস্টেম আর এখানে তো চাইলে আপনারা যে কোনো মানে গান বাজনা সব কিছু শোনা যাবে আচ্ছা
আচ্ছা আচ্ছা আপু এটা কয় গিয়ার এটা কি মূলত কয় গিয়ার চার গিয়ার এটা গিয়ার হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড আচ্ছা চারটা গিয়ার না তিনটা গিয়ার সরি তিনটা তিনটা গিয়ার আচ্ছা আচ্ছা তিনটা গিয়ার আর এটা ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনসব প্রাইভেট গাড়ির মতো হাতে ব্রেকিং সিস্টেম হাতে প্রাইভেট ব্রেকিং সিস্টেম রয়েছে হ্যাঁ পায়ও আছে হাতেও আছে পায়ও আছে এবং হাতেও আছে না আচ্ছা আচ্ছা আনন্দ ভোগ করতে পারবেন এটা হলো মূলত সুইচ স্টার্ট অফ অন হবে তাই আমি অফ করলাম আর এখানে চাপ দিলে কিন্তু দর্শক অন হবে এটা সামনে একটি সিট রয়েছে এবং এটার পিছনে কিন্তু তিনটি সিট রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা থেকে এক কথা বলতে ছোট ফ্যামিলি যারা আছে তারা কিন্তু মূলত এখানে অনেকে যদি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা আছে আচ্ছা আচ্ছা একদম কিন্তু হুবহু প্রাইভেট মানে অরিজিনাল মানে এক কথা বলে প্রাইভেট কেটে প্রাইভেটের মধ্যে এখানে সাইড কিছু সামান গিয়েছে এটা লক সিস্টেমটা করে আর এটা কিন্তু আপনারা খুবই স্পেশাল একদম মানে এরকম ভিডিও ইতিহাসের প্রথম একদম অরিজিনাল প্রাইভেট কারের মতো সবকিছু কিন্তু রয়েছে দর্শক এখানে কিন্তু বৃষ্টির সিজনে যদি পানি ওঠানো নামানোর জন্য কিন্তু একটি ক্লিপ সিস্টেম রয়েছে এরপর যদি বলি এই শোরুমের নামে যে আকিস আকিসের এখানে লোগোটা কিন্তু টোটাল দেওয়া রয়েছে এরপর যদি বলি দর্শক সামনের লুকিং গ্লাস কিন্তু দুইটা খুবই চমৎকার লুকিং গ্লাস ইউজ করা হয়েছে এই যে হেডলাইট মানে সামনে লাইট লাইট দুটো কিন্তু খুবই চমৎকার লাইট ইউজ করা হয়েছে দুই সাইডে কিন্তু মানে অসাধারণ মানে এক কথা বলতে আপনারা যারা45 এম্পিয়ার দিয়ে নেন যেহেতু ইলেকট্রিক ভেহিকেল এটা তাহলে এক চার্জে 60 কিলোমিটার যাবে আর 90 এম্পিয়ার দিয়ে যদি আপনি গাড়িটা চালান তাহলে আপনার এক চার্জে 90 থেকে 100 কিলোমিটার যাবে 90 থেকে 100 কিলোমিটার আপনি 45 এম্পিয়ার দিলে আপনার দাম পড়বে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আর 90 এম্পিয়ার দিলে এটা আমরা পরে জানিয়ে দেবো আলোচনা সাপেক্ষে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো তো দর্শক আমি কিন্তু নিত্য নতুন আমাদের আপনাদেরকে আপডেট এবং নতুন গোপন সন্ধান দেই আজকের এমন একটি সন্ধান দিলাম বাকি সমস্ত বাংলাদেশ বাজারে নিয়ে আসবো নতুন মডেল একটি প্রাইভেট কার খুব চমৎকার সেটা আসলে ভিডিওটি না দেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সরকার এবং ঘরে আসবে তো দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ